নমস্কার, আপনারা দেখছেন নিউজ জার্নি 24। সাথে আছি আমি শ্যামাশ্রী ঘোষ। মিশরের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ আব্বাস হেলমি মোহাম্মদ হাশেম ভারতের বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিআর চৌধুরীর সাথে নিউ দিল্লিতে কাল সাক্ষাৎ করেন। উভয়ের মধ্যে ভারত ও মিশরের সামরিক বিষয়ে সহযোগিতা ও দুই দেশের বায়ুসেনার বিষয়ে আলোচনা হয়। মিশরের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ আব্বাস হেলমি কাল ভারতীয় সেনার জেনারেল মনোজ পাণ্ডের সাথে সাক্ষাৎ করে উভয় দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। কাল মিশরের বায়ুসেনা প্রধান মোহাম্মদ আব্বাস হেলমি ও ভারতীয় নৌসেনা প্রধান আর হরিকুমারের মধ্যে দুই দেশের সামরিক সম্পর্ক বৃদ্ধি করা নিয়ে আলোচনা হয়। মিশর ও ভারত কীভাবে পরস্পরকে সহযোগিতা করবে সেই বিষয়ের উপরেও জোর দেওয়া হয়। মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে জিতে গেলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। 287টি আসনের মহারাষ্ট্র বিধানসভাতে শিন্ডের সমর্থনে ভোট পড়ল 164টি, বিপক্ষে ভোট পড়ে 99টি। তিনজন বিধায়ক ভোটদান থেকে বিরত থাকেন। 91 বছর বয়সে চলে গেলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত বাংলার প্রবীণ পরিচালক তরুণ মজুমদার। বাংলা চলচ্চিত্র জগতে একটি যুগের অবসান হলো। কিডনি ও হার্টের সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। মাত্র 28 বছর বয়সে তিনি প্রথম ফিল্ম পরিচালনা জগতে পা রাখেন। তার পরিচালিত হিট ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি ইত্যাদি। এনডিএ প্রেসিডেন্ট পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু আজ পাটনা সফরে আসছেন। তিনি বিহারের বিজেপি নেতৃত্ব ও নীতিশ কুমারের সঙ্গে দেখা করবেন। বিজেপি বিহারের বিরোধী দলগুলোর কাছে মুর্মুকে সমর্থন করার আবেদন জানিয়ে। ফের বাংলায় মিঠুন, বঙ্গ বিজেপির জন্য এখানেও আশার আলো দেখছেন তিনি। বললেন, দিল্লি যা কাজ দেবে করব। বিজেপি বাংলায় 3 থেকে 77 হয়েছে, তাতেই তিনি খুশি। 56 লাখ থেকে বিজেপি 2 কোটি 28 লাখ মানুষের ভোট পেয়েছে, এটাই বিজ্ঞান, বললেন মিঠুন। একেবারে নয়, আস্তে আস্তে হবে। আকাশ সমান ভাড়ার দাবির জন্য নেটিজেনদের ট্রলের মুখে পড়ল উবের। মাত্র 50 কিমির জন্য ভাড়া নাকি 3000 টাকা। মুম্বাইয়ের এক ব্যক্তি উবের রাইডের এক তিক্ত অভিজ্ঞতা নেটে শেয়ার করে। বিষয়টি ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয় উবের কর্তৃপক্ষকে। চীনের তৈরি JF-17 তুলনায় ভারতের তেজাস যুদ্ধ বিমানকে বেছে নিল মালয়েশিয়া। তেজাস যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হেল একথা জানিয়েছে। হালকা যুদ্ধবিমানের তুলনায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের তেজাসের প্রতিদ্বন্দ্বী হল চীনের JF-17। কিন্তু প্রযুক্তির দিক থেকে ভারতের তেজাস মালয়েশিয়া বিমানবাহিনীর পছন্দের তালিকায় চীনের তৈরি যুদ্ধবিমানের থেকে। ভারতের সাথে আর্থিক বোঝাপড়া আরও মজবুত করার প্রস্তাব দিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। তিনি চান বাংলাদেশে লগ্নি করুক ভারতীয় শিল্পপতিরা, ফ্যাক্টরি তৈরি করুক বাংলাদেশে। মোদি ও হাসিনা সরকার উভয়ে সামগ্রিক অর্থনৈতিক বোঝাপড়ার চুক্তি করতে আগ্রহী।